শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে আজকেও বাঙালিকে অবাঙালির হাতে শিকার হতে হচ্ছে। শনিবার এক্সাইড মোড়ের সামনেই স্ক্লুপড জিমে একটি ডেপুটেশন জমা দিলেন ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে তার উপর অকথ্য ভাষায় গালিগালাজ এবং বাঙালি হওয়ার কারণে তাকে কটূক্তি করে, সেই কারণে সে জিমে ডেপুটেশন জমা করেন। একজন এমপির ছেলে হয়ে যদি শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে এই রকম ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে বাঙালি জাতির সুরক্ষা কোথায়? উপস্থিত আছেন ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদার এবং বাংলা পক্ষের গৌরক চট্টোপাধ্যায়, তাছাড়াও আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এটি সহ্য করা হবে না। একই রকমভাবে বাংলার মাটিতে বাঙালির বিরুদ্ধে জাতিবিদ্বেষ সেরকম আচরণ করা, এটাও একটা অপরাধ। সংবিধানের 153A ধারা, সংবিধানের 153 পেনাল কোডের 153A, 153B নানা রকম ধারা রয়েছে। যাই হোক, আমরা ধারা ধারায় আপাতত যাচ্ছি না। আপাতত আমরা চাই যে এই জিমটি, যাতে জিমের সব জায়গায় ইংরেজি বাংলায় তো বটেই, এবং যাতে ওরা বুঝতে পারে হিন্দিতেও যে বাঙালির বিরুদ্ধে বা কোনো যে কোনো কমিউনিটির বিরুদ্ধে, ঠিক আছে, যে কোনো জাতি হতে পারে, তাদের বিরুদ্ধে কোনো রকম অসৌজন্যমূলক, ঘৃণামূলক, অসম্মানজনক মন্তব্য করার জায়গা এটা নয়, এটা বরদাস্ত করা হবে না, এইটা আমরা স্পষ্ট বলে দিলাম। এবং যে অ্যাটিচিউড নিয়ে তারা থাকে যে ছড়ি এটা আমার বাপের সম্পত্তি, এবং বাঙালিরা এখানে মানে কি বলবো, পা টিপে টিপে তার চারিদিকে মানে পান থেকে চুন খসে গেল কি না, তাতে তারা খেপে গেল কি না, এইভাবে একখানা জায়গায় এখানে তারা শরীরচর্চা করতে আসে, রিল্যাক্স করতে আসে, যা হোক, এখানে তো মানে কার পায়ে পাড়া দিয়ে দিলাম সেই ভয় ভয় থাকতে তো আসে না, এসব যেন না হয়। এবং আরও বৃহত্তর বার্তা, এখানে যেটা হয়েছে নানা জায়গায় হচ্ছে বাংলায়, এগুলো কিন্তু হওয়ার দিন শেষ হয়ে আসছে, ঠিক আছে। সচেতনতা করা হবে, পোস্টার নানা জায়গায় দেওয়া হবে তাদের জিমে, বাংলা ইংরেজিতে তো দেওয়া হবে, কিন্তু তা দিয়ে তো লাভ হবে না, হিন্দিতে দিতে হবে তবে বুঝবে, ঠিক আছে। এবং একই সঙ্গে যারা করছে তাদেরকে ডেকে হুঁশিয়ারি দেওয়াও হয়েছে। খুশিটা নির্ভর করে হচ্ছে যে এটার ফলাফল হবে কিনা, পাওয়ার উপর নির্ভর করে, ফলন ও পরিচয়। যদি এতে সমস্যার সমাধান হয় আমরা খুশি, যদি এতেও সমস্যার সমাধান না হয় তাহলে নতুন সমাধান খুঁজতে হবে। শান্তি কিসে নহি চাই, কে রে তাকে চাই, কিছু ছিল মন টাকাতে করতে কি কইছিস তাকে, সারা দিন শুধু শান্তি করছে, টাকাতে উঠেছে লাঠি। ওটু চায় জীবন বদলায়।